সুপ্রিয় দর্শক আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে রাজনীতির মাঠে নানা ইস্যুতে প্রতিনিয়ত বক্তব্য রাখেন নেতারা নিজের বক্তব্যের পক্ষে জনগণের সমর্থনের দাবি করে অপরের বক্তব্যের অসারতা তুলে ধরার প্রয়াসও থাকে তাদের মাঝে এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতির সত্য বচন আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এ কে এম শামীম ওসমান এমপি নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ চার আছেন নিলুফল চৌধুরী মণি স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি দর্শক আপনার আলোচনা সরাসরি অংশ নিতে পারবেন এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো দেশে প্রথম ধাপে কাড়া পাবে টিকা চূড়ান্ত পর্যায়ের তালিকা ও গ্রহণযোগ্য নীতিমালা করার তাগিদ ষোলো জানুয়ারি থেকে ভারতে গণহারে টিকা দেয়া শুরু রাজশাহীতে প্রশিক্ষণ বিমানের চাকা ফেটে মুখ থুবড়ে রানওয়েতে পাইলট আহত ইন্দোনেশিয়ায় বাষট্টি আরোহী নিয়ে বিধ্বস্ত বিমান সবার মারা যাওয়ার আশঙ্কা বিবাহ বিচ্ছেদের জেরে রাজধানীর নাখালপাড়ায় দুই বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকাসক্ত সাবেক স্বামীকে আটক করে পুলিশে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী ও লেভেলের ছাত্রীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সহপাঠীদের আলোর মিছিল মানব মানববন্ধন আসামি দিহানের বিরুদ্ধে আগেও ছিল অপকর্মের অভিযোগ এবং স্বীকৃতি পাওয়ার পরও বলে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই তালিকায় নাম অসন্তোষ প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংশয় সৃষ্টি করা উদ্দেশ্যমূলক বলছেন বিক্ষুব্ধরা দর্শক শিরোনাম দেখছিলেন মূল আলোচনায় যেতে চাই বলছি আজকে আমাদের আলোচনা শিরোনাম রাজনীতির সত্য বচন আমি শুরুতে যুক্ত হতে চাই বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফা চৌধুরী মণি আপনার সঙ্গে মনে আপা আমরা বলছি যে রাজনীতির সত্য বচন আপনারা রাজনীতি করেন পরস্পরের মতের দিমত রাজনীতিতে থাকবেই একদল আর দ্বিমত করবেন কিন্তু জনগণের উদ্দেশ্যে আপনারা যে কথাগুলো বলছেন তো একই ইস্যুতে পরস্পর বিরোধী মত আসে কখনো 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 একেবারেই উল্টো মত আসে সেই জায়গা থেকে জনগণ কোন বার্তাটা নেবে এই একই ইস্যুতে যখন দুই দলের বক্তব্য শুনে মানুষজন ধন্যবাদ আপনাকে যারা দেখেন। পরস্পর বিরোধী মতবাদটাই হচ্ছে গিয়া গণতন্ত্র গণতন্ত্রের সৌন্দর্য গণতন্ত্রের ভাষাই তাই বলে আপনার জেফারসন বলেছেন যে আমি আমি সেই লোকের কথা আমি মেনে নাই নিতে পারি কিন্তু মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি তো সেই জায়গায় আমি এই জায়গায় তাকে গণতন্ত্রের আমি সমৃদ্ধি বলি আপনি যেটা বলেছেন কিন্তু আসলে কি সেটা আছে এখন এখন যেটুকু আছে দেখেন বেসিক যে জিনিসটা সরকারের সাথে আমাদের অনেক সমস্যা সরকারে যারা আছে তিন টার্ম টানা আছে তারা জোর করে আছে তারা আমরা বলি নিশিরাতে সরকার আমরা বলি ভোট না হওয়া সরকার আমরা বলি একসাথে একশো চুয়ান্ন আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা সরকার অনেক কিছু বলি এবং এইখানে আপনি যেটা বলেন যে সত্য বচন এখানে যে কথাগুলোর যে বচন সত্য এবং একজন সত্যিকারের বিরোধী দল হিসেবে আমরা যে বিবেক সমৃদ্ধ কথা বলার চেষ্টা করি সরকার যেহেতু সরকারে আছে সরকার সব কথাই নাকচ করবে কারণ বিরোধী দলকে গলা টিপে ধরাই একটা নব্বফেসের সরকারের কাজ সেখানে সরকার বলবে কারণ সরকার বাই হোপ এন্ড বাই ক্ষমতায় থাকতে চায় এবং আপনি যদি বলেন না সরকার সব কথাই নাকচ করবে এটা যদি সরকারি দলের তরফে আপনাদের হয় আমি আপনাকে একটা প্রমাণ সহ বলছি আমি জানি আপনি হতে প্রমাণ আমি প্রমাণটা একটা জন্য সুবিধা হবে এই যে ধরেন ভাস্কর্য নিয়ে যে ঘটনাগুলো ঘটছে আমি সর্বশেষ এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রমাণ সেখানে কিন্তু যাকে আপনারা রাজপথের বিরোধী দল বলেন এবং গুরুত্ব যাদেরকে দেন সরকারের সংসদে একটা বিরোধী দল আছে আপনারা তাদেরকে ওইভাবে ধরেন না আমরা কিন্তু আমরা কিন্তু ভাস্কর্যের চরম বিপক্ষে না বলে কিন্তু আমরা চুপ করে আছি এখানে আমাদের কোনো বলার কিছু নাই আমরা তারপরও যখন আপনারা প্রশ্ন করেন আমি কিন্তু আমার বিবেক সমৃদ্ধ উত্তর দেওয়ার চেষ্টা করেছি করি এবং করবো সেইখানে তো সেই জায়গায় আমি বলছি যে আমরা অনেক সময় চুপ থাকি এটা হচ্ছে আরেকটা গণতন্ত্রের সৌন্দর্য গণতন্ত্রের সৌন্দর্য এই জন্য যে সরকারকে যদি বাহবা দেয় তাহলে সেই বিরোধী দলের বেশি সৌন্দর্য বোধ থাকে না যেটা জাতীয় পার্টি বাহবা দেয় তাতে কিন্তু জাতীয় পার্টিকে সমস্ত বাংলাদেশ ওইভাবে গ্রহণ করে না এবং এইখানে আরও একটা জিনিস যে আমরা ধর্ম নিরপেক্ষ যত দেশই বলি না কেন আমরা কিন্তু সংবিধানে এখনও বিসমুল্লাহ রহমান রাহিম দিয়েই শুরু করি এটা পৃথিবীর সব দেশেই খ্রিস্টান প্রধান দেশ তারা কিন্তু বাইবেল হাত ছুঁয়েই কিন্তু তারা উইটনেসের জন্য দাঁড়ায় হিন্দু প্রধান দেশে তারা কিন্তু গীতাকে সামনে নিয়ে কিন্তু দাঁড়ায় ঠিক তেমনই আমি যত কথাই বলি না কেন আমি নব্বই ভাগ মুসলিমের দেশে বাস করি সেইখানে আমাকে কিন্তু সেই আমি যদি এমপি রাজনীতি করি তাহলে কিন্তু আমার ওই জায়গাটায় আমাকে টাচ করতে হবে যে তারা কি বলে একজন ডাক্তার তখনই ভালো ডাক্তার হয় যখন সে রুগীর পালসে হাত দিয়ে বলতে পারে ঠিক একজন রাজনীতিবিদ একটা ডাক্তারের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্স যদিও বাংলাদেশে নাই বাংলাদেশের প্রেক্ষাপটে এই কারণে যে রাজনীতিবিদটা কিন্তু একজন মানুষের সাধারণ জনগণের পালসে হাত দিয়ে দেশের কথা বলবে এবং এইখানে যদি ভুল হয় এই জায়গা থেকে নিস্তার পাওয়া কোনোভাবেই সম্ভব না যাব আমি বুঝতে পারছি আমি যে প্রশ্ন আপনি করতে চাচ্ছিলাম আপনি বলছেন যে সরকার সব কথাই আপনাদের নাকচ করে দেয় বা দিবে এটাই হচ্ছে সরকার ট্রেডিশন এরকম একটা কথা আপনি বলছেন তো আমি সেই জায়গা থেকে বলি এটি যদি আপনাদের বক্তব্য হয় আবার সরকারের তরফে যেটি বলা হয় যে সরকার যদি খুব ভালো একটি কাজও করে সেটিও কি আপনারা প্রশংসা করেন ও আমরা কেন করি না আপনি বলি যখন রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশে যখন রোহিঙ্গা ঢুকলো যখন এমন আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো আমাদের সাথে তারা একাত্মতা প্রসারণ করলো না তারা আমাদের বিপক্ষে চলে গেল বিএনপি কিন্তু সরকারকে অফার দিয়েছিল আমরা জাতীয় ইস্যুতে বসতে চাই কিন্তু বিএনপি সেই সাথে যে সরকারের প্রধান বা প্রধানের প্রথম চার পাঁচজন যে বাজে কথাগুলো বিএনপি নেত্রীকে নিয়ে বললেন এটা কি তাদের উচিত হয়েছিল তারা তো বসলেনই না বরং বললেন যে জামাত নিয়ে যারা কাজ করে আমরা তাদের সাথে এইখানে কিন্তু দেশের সিচুয়েশনে আমি বাংলাদেশকে ট্যাক্স দেই আমার ট্যাক্সের টাকায় আমার মাননীয় সংসদ সদস্য চলে যেভাবেই হোক

হ্যাঁ আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে প্রথমে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আর সময় টিভির যারা দর্শক আছেন সময় টিভিকে এবং আপনাকে সহ আমার ছোটো বোন মণি সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি বিশেষ করে যখন মহিলা কোনো নেত্রীর সাথে কথা বলি খুব বুঝে শুনে কথা বলি হ্যাঁ কারণ ওনাদেরকে আমি খেপিয়ে কথা বলতে চাই না আর আমি যে কথাগুলি বলবো যেহেতু আপনি বলেছেন সত্য বচন তো পৃথিবীতে সবচেয়ে সত্য হচ্ছে নোবডি ইজ পারমানেন্ট দিস ওয়ার্ল্ড আমিও পারমানেন্ট না আপনিও না মনে আর পাও না আমি যে অনুষ্ঠানটা শেষ করতে পারব তো আমি জানি না সো যেহেতু জানি না আমার রাজনীতি থেকে যতটুকু সত্য কথা বলা যায় আমি সেই কথাটা বলতে চাই এবং আমি বলতে পছন্দ করি এবং বলিও তাই বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে যে গণতন্ত্রের সংজ্ঞাটা কি আমি কিন্তু গণতন্ত্রের সংজ্ঞাটাকে অন্যভাবে দেখি গণতন্ত্রের সংজ্ঞা যদি বলা হয় যে উনি যেটা বললেন যে অনেক সময় চুপ থাকি বলি না আমি কিন্তু এটাকে ডেমোক্রেসির সংজ্ঞা বলি না দেখেন ডেমোক্রেটিকের সবচেয়ে বড় দেশ আজকে আমেরিকার কি অবস্থা তো ইজ এটা যদি ডেমোক্রেসি হয় আমি সেই ডেমোক্রেসিকে পছন্দ করি না উনি একজন গুণী লোকের নাম দিয়ে বললেন যে সত্য কথা বলার জন্য যদি এটা করতে হয় মরতে হয় মরে যাব তার চেয়েও সুন্দর কথা বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব উনি বলেছিলেন কেউ যদি ন্যায্য কথা বলে সে যদি একজনও হয় আমি তা মেনে নেব আমি মনে করি গণতন্ত্রের সবচেয়ে বড় বিউটি হচ্ছে ন্যায্যতাটাকে মেনে নেওয়া ঠিক আছে এখন উনি মনিয়া পার্কে আমি প্রথমেই বলেছিলাম যে ঝগড়াঝারি থেকে যেন না কিন্তু উনি তো প্রথমেই ট্রেন লাইনের ইঞ্জিনটা এমনভাবে দিলেন শেষ সাথে নির্বাচন এই নির্বাচন নির্বাচন আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই যে নির্বাচনটাকে যদি গণতন্ত্রের মাপকাঠি ধরেন তাহলে আমি জাস্ট একটা প্রশ্ন করবো ওনার কথার সময় আমি কথা বলবো না এবং আমি আশা করি যে আমার বোন হিসাবে উনিও আমার সময় কথা বলবেন না আপনি কি দুই হাজার মনে আপনাকে প্রশ্ন করছি দুই হাজার একের যে নির্বাচনটাকে এটাকে কি আপনি একটি গণতান্ত্রিক নির্বাচন মনে করেন যেখানে মানুষ কমপ্লিটলি তাদের রায় দিয়েছিল সঠিকভাবে জাস্ট ইয়েস হ্যাঁ দুই হাজার এক জাস্ট আপ ইয়েস বলে তারপর আমি আমার পড়াশোনা উনি মনে করেন আমি মনে করি না ঠিক আছে আমি মনে করি উনি যদি মনে করে থাকেন যে দুই হাজার একের নির্বাচনটা গণতান্ত্রিক পদ্ধতি এসেছে কি যেহেতু বিএনপি ক্ষমতা এসেছিলো এবং ব্যাপকভাবেই এসেছিলো কেন এসেছিলো কিসের জন্য এসেছিলো

ভোটের নির্বাচন হয়ে আমি মনে করলাম যে দু হাজার সঠিক নির্বাচন হয়েছিল সঠিক ভোটের মাধ্যমে ক্ষমতা ক্ষমতায় তাহলে সঠিক ভোটের মাধ্যমে যদি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যদি রাষ্ট্রীয় কাঠামো এবং সরকার গঠন হয় সেই গণতন্ত্রের সরকারের মানে যদি প্রধান বিরোধী দলের নেত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে একুশে আগস্টে গ্রেনেড পেরেছে হত্যা করার চেষ্টা করা হয় আমি কি ওই গণতন্ত্রকে পছন্দ করব তাকে কি আমি গণতান্ত্রিক শক্তি বলবো তার সাথে কি আমি নিজে মনে করব যে এটা একটি গণতান্ত্রিক সংগঠন যেই দেশে স্বামী ওসমানকে মারার চেষ্টা করা বম ব্লাস্ট করে ঠিক আছে স্বামী ওসমান মনিয়াপার মতো ভালো মানুষ না ঠিক আছে ধরেন আমাদের অনেক দোস্তুতি আছে আমরা ছোটোবেলাতে রাজনীতি করেছি আমাদের পছন্দ করেন না ওনারা ঠিক আছে আমরা গোলাম আজমকে ঠিকিয়েছি আমরা এটা করেছি ওইটা করেছি হোয়াট এভার ইজ আমাদের এস এম কি সাহেব উনি তো একটা দেশের অ্যাসেট ছিলেন ওনাকে গ্রেনেড মেরে হত্যা করা হলো গণতান্ত্রিক সরকার কিন্তু দুই হাজার এক হান্ড্রেড পার্সেন্ট গণতান্ত্রিক সরকার এটা আমরা যা বলেছি সব সব অসত্য মিথ্যা এই পর্যন্ত আমি মনিয়াপাকে সমর্থন করি আর দিনের বেলায় আসানুল্লাহ মাস্টার সাহেবের মতো একটা এমপি ছিলেন শ্রমিক নেতা ছিলেন দিনের বেলা মেরে দেওয়া হলো মমতাজ ভাই দিনের বেলা প্রকাশ্য মেরে দেওয়া হলো এরকম শত শত মৃত্যুর কথা বলবো তাহলে এবং আমি দেখলাম যে একটি গণতান্ত্রিক সরকারের আমলে জাহাজ ভরে অস্ত্র চলে আসলো কার জন্য বিদেশি সন্ত্রাসীবাদেরকে এখানে ট্রেনিং দেওয়া হবে আমি দেখলাম বাংলা বাংলা ভাইদের উত্থান হলো আমি দেখলাম বর্বরভাবে গাছে ঝুলিয়ে মাথা নিচের দিকে নির্যাতন করা হলো সো ইফ ইট ইজ ডেমোক্রেসি আমি ওটাকে ডেমোক্রেসি বলি না এবং আমি মানতেও রাজি না আর যেই মহিলাকে একুশবার মানার চেষ্টা করা হলো উনি কিন্তু ওনার গণতান্ত্রিক দায়িত্বটা পালন করেছেন আজকে আমি আমি নিজেও হ্যাপি না কিন্তু যেই অবস্থা আছে বিএনপি যদি আজকে পার্লামেন্টে একশো লোক থাকতো আমি খুব খুশি হতাম ডিবেট হতো পছন্দ হতো যেমন ছিয়ানব্বই পার্লামেন্টে হয়েছিল কিন্তু এই যে অপশনটা এই দেশের মানুষের জন্য বন্ধ করলো কে খালেদা জিয়া ওনাকে নিয়ে আমি আলোচনা করব না উনি অনেক বয়সে আমার মার মতো বয়স শ্রদ্ধাভাজন নেত্রী জাতির পিতা আমি অবাক হয়ে যাই শেখ হাসিনার ধৈর্য ধরে দেখে উনি আসলে নীনকণ্ঠে বিষকে হজম করেন এত ধৈর্য মানুষ নেয় কীভাবে যে যা যাকে মারার জন্য এতবার চেষ্টা করা হলো উনি নিজে টেলিফোন করলেন প্লিজ হ্যাভ এ কাপ অফ টি আসেন বসি উত্তরে ম্যাডাম জিয়া কি বলেছিলেন সেটা দেশবাসী জানে ওনার সমালোচনা আমি করতে চাই না এরপরে একটু থামাই যেটা আপনি বলছি ধরেন চোদ্দ নির্বাচনের আগের কথা তো এরপরে চোদ্দ সালে বাংলাদেশ একটি নির্বাচন হয়ে গেছে পাঁচ বছর পেরিয়ে দু সালে তিরিশে ডিসেম্বর আরেকটি নির্বাচন হলো যে নির্বাচনের ফলশ্রুতিতে আজকে সরকার ক্ষমতা জি তো এই চোদ্দোর পরে এই আঠারো নির্বাচনকে ঘিরে বিএনপি বলে আপনি যেটি বলছিলেন যে যদি বিএনপির একশো বা আরও বেশি থাকতো তাহলে আপনারা খুশি হতেন তো বিএনপি বলে যে সেই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটতে পারেনি বলেই তারা এত কম সংখ্যক সংসদে না বিএনপি যেটা করেছে আমি আমি খুব অবাক হয়েছি যে আমার বিরুদ্ধে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল তার চেয়েও ভালো গ্যান্ডিয়ার ছিল প্রথমে যাকে দেওয়া হয়েছিল এরপরে একজনকে দেওয়া হলো শিল্পপতি ইজ এ গুড ম্যান ভালো মানুষ খারাপ মানুষ না হ্যাঁ এবং আমি মনে করি সে ভালো কনটেস্ট করতো আমার সাথে হ্যাঁ বিএনপি একটা ফেলনা পার্টি না তার ভোট আছে কিছু অবশ্যই আছে আমি বিশ্বাস করি আমি অবাক হয়ে গেলাম আমি আমি একটা মোটামুটি মনে হয় যে ভাইটাল ক্যান্ডিডেট ওনাদের চোখে আমি একটু ওনারা খুব একটা বেশি পছন্দ করেন না তাই আমাকে হারানোর জন্য অবশ্যই একটা ভালো ক্যান্ডিডেট দিবেন আমি দেখলাম নির্বাচনের পনেরো দিন আগে আমার একজনকে ক্যান্ডিডেট দেওয়া হলো যে তার বাড়ি আমি খুঁজতেছি উনি এখন হেফাজতের নেতা উনি এখন হেফাজতের ট্রেজার তাকে দেওয়া হলো হ্যাঁ এবং টোটাল বিএনপিও খোঁজা শুরু করলো যে তার বাড়ি কোথায় আমিও খোঁজা শুরু করলাম তার বাড়ি কোথায় তো এই হলো সিচুয়েশন বিএনপির এইবারের নমিনেশন সেটিংস এবং বিএনপি ডক্টর কামাল হোসেন সাহেবের কাছে যাওয়া সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপির ভিতরেই কোথাও গলত ছিল সেম ভাই জানতে চাই যে বিএনপির মনোনয়নের কথা বলছেন তাহলে আমি তিনশো আসনের কথা ধরি আপনার হিসাবে মানে তিনশো আসনের মধ্যে কতগুলো আসনে বা শতাংশ হিসাবে কত পার্সেন্ট আসনে বিএনপির একেবারেই মনোনয়ন খুব খারাপ ছিল আমার কাছে আমি আমার এলাকা আমি তো সবটা বলতে পারবো না এখন মনিয়াপার এলাকায় উনি কতটুকু পপুলার আমি যাই না আমার নির্বাচনী এলাকায় আমি যাদের মনোনয়ন দেখেছি আচ্ছা আমার এলাকায় আমি অবাক হয়েছি পাশের এলাকায় বিএনপি যারা ত্যাগী নেতা নমিনেশন পান নাই তার পাশের এলাকা সোনারগায়ে ত্যাগী নেতা পায় নাই যে পেয়েছে এভার ইজ তারপরে রূপগঞ্জে তৈমুর ভাই ছিল উনিও পান নাই দীপু ভুইয়া ছিল হিজ ইয়াং লিডারশিপের মধ্যে প্রচণ্ড পপুলার সেও পায় নাই আড়াই হাজারের মধ্যে যে পেয়েছিল মোটামুটি সে মোটামুটি মাঠে ছিল তো পাঁচটার মধ্যে চারটাতে আমি দেখেছি যাদেরকে যারা পেয়েছে তাদের সাথে কর্মীদের বিএনপির কর্মীদের সাথেই কোনো যোগাযোগ ছিল আমি একটু স্বামী হাজার বাটোয়ারকে শুনে আপনার আবার আবারও যুক্ত হচ্ছে বেসার স্বামী হাজার বাটোয়ারে আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায় আমরা আলোচনার শিরোনাম করেছিলাম রাজনীতির সত্য বচন আপনারা রাজনৈতিক নেতারা প্রতিদিনই জনগণের উদ্দেশ্যে নানান বক্তৃতা বিবৃতি দেন তো পরস্পর বিরোধী বক্তব্যই তো থাকে তো এর মধ্য থেকে জনগণ সত্য বচনটা আসলে কীভাবে খুঁজে নেবেন কীভাবে বুঝে নেবেন আপনার বার্তা স্বামী ভাই ধন্যবাদ আমার খুব শ্রদ্ধাভোচন দুইজন প্যানেলিস্ট এখানে আছেন স্বামীমভাই আমাদের অত্যন্ত বর্ষীয়ান রাজনীতিবিদ এবং অভিজ্ঞ পার্লামেন্টরিয়ান এবং মণিআপ্পার সাথেও আবার অসংখ্য টপস করা হয়েছে আপা বলছেন জনগণ কাকে বিরোধীদল মনে করে অ্যাজ ই তো আমরা কে বিরোধী দল এটা একটা কম্পিটিশনে নিয়েছি বিএনপি না জাতীয় পার্টি কম্পিটিশনে এটা নিয়ে হওয়ার কথা না অনেক বড় বড় সমস্যা দেশে বিরাজমান আছে প্রথম হচ্ছে ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে না দ্বিতীয় হচ্ছে ইলেকশন নিয়ে প্রশ্ন থাকতে পারে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভরা এম্পাওয়ার্ড হচ্ছে না এম্পাওয়ার্ড ফিল করছে না তৃতীয় সমস্যা রোহিঙ্গা সমস্যার মতো বিশাল একটা সমস্যা আমরা কমপ্লিটলি ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে ফেল করেছি আমরা কোনো সোভারিন স্টেট হিসাবে আমাদের মর্যাদা নিয়ে এই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারিনি কারণ আমাদের এখানে ঐক্যমতের অভাব আছে চতুর্থ সমস্যা অবশ্যই কোভিডের টিকা টিকা কতটা আসবে কারা কারা পাবে কতটা পাবে পঞ্চম সমস্যা কোভিড পরবর্তী ইকোনমিক গ্রেট ডিজাস্টার এবং সেখানে আমরা কার হেল্প পাবো কে হেল্প করবে এখন বাংলাদেশের বাস্তবতা হচ্ছে একটা বাফার হেল্প আমাদের মতো লাগে হেল্প করলে ন্যাচারালি ভারত এটাকে খুব একটা সহনীয় চোখে দেখে না একাত্তর সালে ভারতের কন্ট্রিবিউশনের কারণে আরেকটা কথা আপা বললেন যে আমরা সরকারের তোষামত করি আমার মনে হয় আওয়ামী লীগের তোষামত করার লোকের কোনো অভাব নেই এসপি ডিসি টিওনো ওসি সাহেব সরকারি সকল কর্মকর্তা নব্য আওয়ামী লীগ এত তোষামতকারীর ভিড়ে জাতীয় পার্টির তোষামতের কোনো প্রয়োজন নাই জাতীয় পার্টি করেও না তবে শুধু গালিগালাজ শুধু সমালোচনা তো আর বিরোধী দলের কাজ হতে পারে না আমি একটা আর্টিকেলেই পড়লাম যে আমাদের সকলের ধারণা বিরোধী দল শুধু বিরোধী দল বিরোধী দল শুধু বিরোধী দল দল না বিরোধী দল কথা বলার দল জাতীয় স্বার্থে কথা বলবে যেখানে সরকার সাফল্য দেখাবে সেখানে আমরা বলবো হ্যাঁ সরকার সাফল্য দেখাতে পেরেছে যেখানে ব্যর্থ হয়েছে সেখানে ব্যর্থ হতে বলবো আমি শামীম মেদার পাটোর ইয়াং পার্লামেন্টিয়ান নিজেই একবার বলেছি যে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে যে টাকা লুট হয়েছে নাদিরশা দিল্লি থেকে যে টাকা লুট করেছে তার থেকে বেশি লুট হয়েছে বাংলাদেশ সব ন্যাশনাল ডেলিটে এটা আছে আমরা সাত আটজন এমপি কন্টিনিউয়াস সংসদে সমালোচনা করছি এবং আমি খুব দ্যাটিন কন্ঠি বলবো সংসদে অথবা সংসদের বাইরে আমরা কোনো প্রকার বাধার সম্মুখীন হই না তবে হ্যাঁ আওয়ামী লীগ কেন সকল দলেরই কিছু আবেগের জায়গা আছে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ তাদের রাজনৈতিক আঘাত একুশে আগস্ট এই সমস্ত আঘাতের জায়গায় আঘাত দিয়ে কথা বললে স্বাভাবিকভাবেই একটা স্বাভাবিক হতেই পারে বিএনপি এবং আওয়ামী লীগ দুটি দলই তাদের দুইজনের রক্তক্ষণের জায়গায় হাত দিয়ে কথা বলে যেমন আওয়ামী লীগ খুব ব্যর্থহীন কণ্ঠে জিয়াউর রহমানকে রাজাকার বঙ্গবন্ধু হত্যাকারী অনেক কিছু বলে এগুলো হিস্ট্রিতে অনেকগুলো গ্রে এরিয়া আছে যেটা আপনি ফার্মলি বলতে পারবেন না বঙ্গবন্ধু এখন জিয়াউর রহমান যদি রাজাকার হয়ে থাকেন তাহলে বঙ্গবন্ধু তাকে বীর প্রতীক উপাধি দিলেন কেন তাকে ডেপুটিভাবে স্টাফ করলেন কেন আবার বিএনপি আমি ক্লাস ফাইভে পড়ি যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বাংলাদেশ হিন্দু রাষ্ট্রে পরিণত হবে এই প্রভাগান ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং বিএনপি এই প্রভাগানটা বেনিফিশিয়ারি ছিল একানব্বই সালে কোনো সন্দেহ নাই হয়তো দুই এক সালেও বাট আমি দুটি দলের প্রতি শ্রদ্ধারে কি বলছি আমরা যদি দু দল দুটি দলই এই রক্তক্ষরণের জায়গাগুলো স্পর্শ না করে কথা বলি তাহলে মনে হয় রাজনীতিটা অন্যরকম হতো যে আপনি আপনার সঙ্গে যুক্ত থাকুন আপনার সঙ্গে আবারও যুক্ত মনে আপা শুনছেন শামেদার পাটরী বলছেন যে বিরোধী দলের কাজ শুধুমাত্র বিরোধিতা করাই নয় এবং তারা তাদের জায়গা থেকে তোষামতি করেন না যেখানে যেখানে দেশের কল্যাণ সেখানে তারা কথা বলেন এটা শামীম ভাই তার বিনয়ের সাথে উপস্থাপন করতেই পারেন নামটা সুশৃঙ্খল বিরোধী দল হতো না বিরোধী দল তো একটা ছায়া সরকার সরকারকে নাড়া দিবে বিরোধী দল সরকার ভয় পাবে বিরোধী দলকে এবং বিরোধী দলের সমালোচনার মুখ থেকে ডেভেলপমেন্টগুলো বের হয়ে আসবে সরকার সেটা ফলো করে করবে কারণ সমালোচনা তো নিজ দলের হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে তো নাই যেখানে সত্তর ধারা বর্তমানে এখন পর্যন্ত আমি এটা এই সরকারের কথা বলবো না সব সরকারের সময় শামীম ভাই আমি শামীম ভাই আমি আমার পাশের শামীম ভাইকে বলছি শামীম ওসমান ভাইকে আমি তাকে অন্য কারণে পছন্দ করি তার নামে সারা বাংলাদেশে অনেক রকম নেগেটিভ পজিটিভ অনেক কিছু আছে আমি ওই ব্যাপারে যাব না আমি তাকে পছন্দ করি সে জানে এই যে তার শিক্ষা তার লেখাপড়া সে স্টাডি করে আমি তার স্টাডিটাকে আমি সম্মান করি ভীষণভাবে উনি কিছু কথা বলেছেন উনি স্টাডি করেন বলেই আমি সম্মান করি সম্মান করি বলেই ওনাকে আমি প্রশ্ন করি উনি জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে বেশ পরিচিত একটা নাম সেই জায়গায় উনি একুশে আগস্টে গ্রেনেড হামলার কথা বললেন একুশে আগস্টে গ্রেনেড হামলায় যে এটা একটা আন্তর্জাতিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার আগে এবং পরে এটা তো একটা কলোনিয়ালদের মধ্যে একটা ছোটোখাটো জায়গা ছিল তারপরে থেকে বাংলাদেশ কখনো স্বস্তি পায় নাই এটা তার ভৌগোলিক অবস্থানের কারণে এটা আমার চেয়ে উনি অনেক ভালো জানেন সেই জায়গায় একুশ আগস্ট আমাদের কতটুকু কি করা ছিল বিএনপি যদি তাই থাকতো উনি নিজের জীবন প্রায় দিয়ে কিন্তু প্রায় প্রমাণের যে চাষারার যে ঘটনাটা ঘটেছে যে যতগুলো মানুষ সেই দিন মারা গিয়েছে মানুষের রক্তের রং কিন্তু সবই লাল সেখানে কিন্তু কোনো আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি থাকে না কিংবা আপনি সাংবাদিক আপনার সাংবাদিকতা থাকে না যখন একটা লাশ বিভৎস হয়ে যায় তখন সব চেহারা একই রকম হয়ে যায় এখন না হয় পৃথিবী উন্নত হয়েছে ডিএনএ টেস্ট করে বোঝা যায় এর আগে তো আর বোঝা যায় নাই সো এই জায়গায় আমি বলবো একটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রকে নিয়ে উসমান ভাইয়ের মতো লোক আমি পুরো নামটা এই জন্য বললাম যে আমাদের আরেকটা স্বামীম আছে সেও আমার খুব স্নেহের তার মতো একটা লোক এই কথাটা তুলবে আমি এটা ভাবতে পারিনি গেল এটা গতানুগতিক আওয়ামী লীগ বলে সেটা এক জিনিস কিন্তু শামিম ওসমান আওয়ামী লীগ বলে এটা কিন্তু এক জিনিস না ২২ বার চব্বিশ বার প্রধানমন্ত্রী আজকের মাননীয় শেখ হাসিনা উনি মৃত্যুর মুখোমুখি গিয়েছেন শেখ মুজিবুর রহমান সাহেব আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী আমি তাকে সম্মান করি আমি অনেক দিন কথাটা বলেছি সম্মান করতে গিয়ে শুধু জাতির জনক আর বঙ্গবন্ধু বলে পা দিয়ে তার পোস্টারকে মারা এটাকে সম্মান বলে না যেটা ছাত্রলীগ যুবলীগ এবং এই হালুয়া রুটি ভাগাভাগি লীগরা করে আওয়ামী লীগ যদি না নিয়ে যদি সর্বজনীন করে দিত তাহলে কিন্তু আমিও বলে শান্তি পেতাম আপনিও বলে শান্তি পেতেন আপনারও রক্ত টকবক করতো আমারও করতো সেটা আওয়ামী লীগ নিয়ে গেছে ঠিক আওয়ামী লীগ যখন জয় বাংলা দিলো পাশাপাশি আপনারা যদি দিতেন মানে এখনকার কথা বলছি না চর্চা শুরু থেকে তাহলে জন্য কিছু সুবিধা লোক থাকে সব জন্য কিছু হালুয়া রুটির লোক থাকে শেখ মুজিবুর রহমান সাহেব বের হয়ে যখন অনেক কথা বলেছিলেন ওই যে আমরা যে বলি যে কি জাতিসংঘে বক্তব্য দিল যুদ্ধের সময় কি নাম শাহজিদ সাহেব উনি কিন্তু প্রথম শেখ মুজিবুর রহমান সাহেবের সঙ্গে কিন্তু পাকিস্তানে লালগালিচা সম্বর্ধনায় কিন্তু উনি সাথে গিয়েছেন ওনার সম্পর্কে কিন্তু অনেক কথা ছিল মৃত্যু পর্যন্ত কিন্তু মাসোহারা তিন হাজার টাকা এটা কিন্তু শেখ মুজিবুর সাহেব রহমান সাহেবই কিন্তু ওনাকে দিয়েছেন সো সব কিছুই কিন্তু চর্মচক্ষু আর অন্তরচক্ষু কিন্তু এক জিনিস না আমি আবারও বলছি তো সেই জায়গায় আপনি এস এম কিবরিয়া হত্যার কথা উনি বলেছেন সঙ্গে আরও কয়েকজনের কথা বলেছেন এস এম কিবরিয়া হত্যার জন্য আমি গতকালকেও কোনো একটা মিটিংয়ে তার ছেলে বক্তৃতা দিয়েছিল সেইখানে তার ছেলে বলেছিলেন যে আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়েছিল আমি নেই নি কতটা দুঃখ থাকলে আওয়ামী লীগ না করে একটা মানুষ বিএনপি করে না থার্ড আর একটা পার্টিতে যোগ দিতে পারে কেন কারণ তার কিন্তু আঙ্গুলটা ওইখানে ডাকাতি হয় কখন জানেন যখন নিজের ঘরের লোক যদি না থাকে সম্পৃক্ত ডাকাতি হয় না কারণ আপনি জানবেন না যে আমার ঘরে কোথায় কোন জায়গায় শামীম ভাইকে এবং সেই সঙ্গে আমি মিলাতে চাচ্ছি আমাকে এইটুক বলার সুযোগ দেন ইলিয়াস আলী চৌধুরী আলমদের মতো শত শত মানুষকে যখন এই তিন টার্মের সরকার গুম করলো সেটার সাথে আমি সিমিলার রাখতে চাই আজকে জানুয়ারি মাস নয় তারিখ জানুয়ারি মাসের তিন তারিখে তিন এক পঁচাত্তর উনিশশো ছিল হেডলাইন ছিল এরকম গ্রেফতারের পর পলায়নকালে পুলিশের গুলিতে সিরাজ শিকদার নিহত সিরাজ শিকদার যে গ্রেফতারের পর এই যে এই যে ক্রস ফায়ারের যে কাহিনীটা নাটিকাংশটা পরিচালনা সেই পঁচাত্তরে যেমন ছিল আজকেও তেমনই এই জায়গা আমি আমি কথাটি শুনেই বলছি খুব ছোট করে বলবেন আপা সেটা যেটি বলছেন যে 20 আগস্ট আন্তর্জাতিক সরোজন্ত্র কিংবা আপনার শাহ এম এস কিব리아 হত্যাকাণ্ড নিয়ে রেজা কিবরিয়ার উদ্রিতি দিয়ে যেরকম মিটিং গীত করলেন তো সেই জায়গাতে বলতে যায় তো তখন সেটা যে ধরনের সরোজন্ত্রই হোক না কেন যারা সরকারে ছিল তাদের যে দায় নেই যেটা কিন্তু আপনি আমাকে উত্তর দিলেন অবশ্যই দায় আছে অবশ্যই দায় আছে বলেই তো মামলার আসামি এবং তাইলে আমি যদি বলি চাষারা থেকে শুরু করে যে 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 উনাদের যা যা ঘটনাগুলো ঘটেছে তখন কারা ক্ষমতায় ছিল তাহলে উনারা যখন ক্ষমতায় ছিল এই দায়টা কে ছিল কে নিবে বিডিআরের হত্যাকাণ্ডের যখন তখন কারা ক্ষমতায় ছিল বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে বিডিআরের মতো মেসাগার কোনো ঘটনা ঘটেছে শুধু মেনেই খান্ত হয় নাই মৃত্যুর লাশটাকে পর্যন্ত বিকৃত করা হয়েছে যদি তারা ভেবেছে যে যদি আবার বেঁচে গিয়ে কোনোভাবে বেঁচে গিয়ে আবার ইভেন্টস নেয় লাস্টার চোখ তুলে ফেলা হয়েছে তারপরে কি হয়েছে ম্যান হোলে ঢুকানো হয়েছে তারপরে কি হয়েছে একজন নারীর চরম স্নিতা হানি করার পরে তাকে উলঙ্গ করে তাকে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে

হ্যাঁ দেখ উনি অনেকগুলি কথা বলেছেন না একুশে আগস্টের কথা বলেছেন একুশে আগস্টের ঘটনা কি হয়েছে সবাই জানে বাংলাদেশের সবচেয়ে বড় বোম্লাসটা আমার উপরে হয়েছিল ষোলোই জুন দুই হাজার এক যেটাতে বড় বোম্লাস বলতে এই জন্য বোঝাচ্ছি যে উনি আমাকে মনে করিয়ে দিলেন এটা আরডি এক্স ফুটানো হয়েছিল এবং আমার অপরাধ ছিল এটাই যে আমি গোলাম আঞ্জমকে ঘোষণা করেছিলাম আপা সরি টু সে আমি খুব কষ্টের সাথে বলছি ওই পার্লামেন্টে বিরোধী দলের নেত্রী ছিলেন তখন খালেদা জিয়া এবং আমি ছিলাম আমার পার্লামেন্টের একজন এমপি এবং সেদিন আপনার দলের নেত্রী বলেছিলেন যে এই বোমা আমরাই আমাদেরটাকে মারিয়েছি আমি আজকে চেয়ারে বসে নামাজ পড়ি আমার এই পাটা বাতিল হয়ে গেছিলো আমার সাথে বিশজন মানুষ উইদিন এ সেকেন্ড মারা গেছে আমার বন্ধু চন্দন রত সহ ওরা দুটো করে পা উড়ে টিন হয়ে প্রায় একশো দেড়শো ফিট দূরে যে পড়েছে যারা এর মধ্যে ছিল মুসলিম মুন্তাকিম সহ এরা এখন তিহার জেলে আছে ভারতের হিন্দুজ পত্রিকায় তারা বলেছিল যে শামী ওসমান আমাদের একটা টেস্ট কেস ছিল শেখ হাসিনা আমাদের প্রাইম টার্গেট ছিল ঠিক আছে এবং এটা সমস্ত পৃথিবীর আন্তর্জাতিক পত্রপত্রিকায় তাদের এটা এসছে বাট ইস ট্রু আপনার কথা সত্য যে আমি এখনো বিচার পাইনি এবং আমি যেই সাক্ষী দিয়েছি সেই সাক্ষী ঘুরিয়ে দেওয়া হয়েছে উনি কিবিয়া সাহেবের কথাটা বললেন উনি আরও দুটা ঘটনা বললেন না ইলিয়াস চৌধুরী ইলিয়াস ইলিয়াস আলী চৌধুরী ইলিয়াস আলী নিখোঁজ হয়েছে আমি ওনার চেয়ে বেশি কষ্ট পাবো এই কারণে কারণ আমরা বন্ধু ছিলাম একসাথে জেল খেটেছি এবং আমি এই নিখোঁজের রাজনীতিতে আমি বিশ্বাস করি না এবং আমি এটা বিশ্বাস করতে চাই না এখন যে বিষয়টা হচ্ছে যে উনি শাহজিদুর রহমানের সাহেবের কথা বললেন জিয়াউর রহমান সাহেবকে কে বীর বিক্রমের কথা বললেন গিয়ে বীরুত্তম দেওয়া হয়েছে বললেন বাট ইটস ট্রু যে হ্যাঁ আমি আমি জানি না মনিয়াপা কাদের সিদ্দিকিকে কিভাবে মূল্যায়ন করেন আমার তো মনে হয় ভালোভাবেই করেন নাকি বঙ্গবন্ধু কাদের সিদ্দিকিকে তো হ্যাঁ বঙ্গবন্ধু কাদের সিদ্দিকীর একটা বইতে লেখা আছে মনে হয় ওই বইটা আমি পার্লামেন্টে পড়ে শুনিয়েছিলাম এখন না ছিয়ানব্বইতে আচ্ছা এবং সেখানে সবাই ছিলেন কর্নেল অলি সাহেবও ছিলেন সেদিন এখন কি পরে যেন সবাই হ্যাঁ বঙ্গবীর কাদের সিদ্দিকির বই এখন কি পড়া যাবে আমি পড়িত হ্যাঁ আমি 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 আই রেসপেক্ট হিম আই রেসপেক্ট হিম ফর লাই লাইফ লং আমি তাকে রেসপেক্ট করবো বিকজ অফ হিজ এ ফ্রিডম ফাইটার পঁচাত্তরের পরেও তার যে ভূমিকা আমি সারা জীবন তাকে উনি কিন্তু আমার বিরুদ্ধেও নির্বাচন করে বাট আমি তাকে রেসপেক্ট করব সারা জীবনে তো ওনার বইতে লেখা ছিল পরিষ্কারভাবে এটা বঙ্গবীর কাদের সিদ্দিকির বই হ্যাঁ ঠিক আছে ওনার বইতে লেখা ছিল পরিষ্কারভাবে যে জিয়াউর রহমান যুদ্ধে অংশগ্রহণ করতে চান নাই তখন লেফটেন্যান্ট কর্নেল ওলি এখন যিনি আছেন তখন হি ওয়াজ এ ক্যাপ্টেন অর ক্যাপ্টেন উনি উনি তখন বাধ্য করেছিলেন গান পয়েন্টে জিয়াউর রহমান সাহেবকে নিয়ে যাওয়ার জন্য এবং তিনি ওখানে তাকে নিয়ে গেছিলেন এবং বাধ্য করেছিলেন বাই বন বাই মানে বাই গান পয়েন্টে রেখে এটা আমার কথা না বঙ্গবীর কাদেশিকির বইতে লেখা আর টাকা পাচারের কথা বলেছেন শাহিমবাই স্ট্রু টাকা পাচার হচ্ছে দেশ থেকে অনেক টাকা পাচার হয়েছে যেমন ওই যে জামাত ইসলামের এক নেতা ওই যে বড় বড় লোক যে ইসলামী ব্যাংকের মালিক ছিল মীরকাশাম আলী সাহেব ওনারাই তো প্রায় হাইকোর্ট জানতে চেয়েছে আড়াই কোটি ডলার কোথায় গেছে টাকা যদি পাচার না হয় এতদিন ধরে লন্ডনে বড় বড় বাসায় নিয়ে অনেকে থাকেন ওইখান থেকে বসে দল চালান দেশে টাকা আসে কীভাবে টাকা আসে চোদ্দোই ফেব্রুয়ারিতে কী হতে চাইছিল চোদ্দোই সরি চোদ্দোই যে কয়দিন আগে যে ঘটনা চোদ্দোই ডিসেম্বর অ্যাপেন চোদ্দোই ডিসেম্বর কী হওয়ার জন্য কি এমন ঘটনা ঘটেছিল যে বিএনপির সর্বোচ্চ লেভেলের নেতারা মেজর হাফিজকে শোকজ করলেন একজন সাংবাদিকদের এত বড় নেতা ওনার নামটাই বারবার মামুন সাহেব ভাইস চেয়ারম্যান দুইজন এবং মেজর হাফিজম ফাইটার বীর বিক্রম হ্যাঁ বীর বিক্রম উনিও তো বীর বিক্রম এই দুই বীর বিক্রম ওনারা তো সরকারের বিরোধী একটা মিছিলি করার চেষ্টা করেছেন এছাড়াও কি কিছু করার চেষ্টা করা হয়েছিল সেদিন দেশটাকে কি এমন জায়গায় কেউ নেওয়ার চেষ্টা করছে এখন যেটা আমি বুঝি আপনি বলেছেন সত্য বচন আমি সত্য বচন দিচ্ছি আমি যেটা বুঝি দেখেন আমি মনে করি অফ আমি আওয়ামী লীগ করি আমি শেখ হাসিনা আওয়াম লীগের সমানেত্রী এটা আমি মনে করতাম আগ পর্যন্ত এর আগে দুই হাজার এক পর্যন্ত বাট আজকে যে বাংলাদেশ আমরা কয়েকদিন পরে এই করোনার পরেও আমি অবাক হচ্ছি যে আমরা মধ্যবিত্ত অর্থনীতিতে ঢুকে যাচ্ছি আমি মনে করি জাতির পিতার কন্যা শেখ হাসিনা এখন আর আওয়ামী লীগের প্রপার্টি না উনি এখন বাংলাদেশের মানুষের প্রপার্টি এখন যদি এজন টার্গেট একটা সিঙ্গেল টার্গেট হয়ে গেছে ওই যেটা মনিয়াপা শিজ উনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী উনি খুব একটা ভালো কথা বলেছেন ভৌগোলিক অবস্থা এই ভৌগোলিক অবস্থার কারণে এই পরাশক্তির আমি কোনো স্পষ্টভাবে বলবো না কারণ আমি একটা সরকারি দলের এমপি এই ভৌগোলিক অবস্থার কারণে এই দেশে এমন একটা পরিস্থিতি করার চেষ্টা করছে যেই পরিস্থিতিতে আমি কিংবা মনিয়াপা কিংবা আপনি নোবডি বডি ইজ সেফ ই সামবডি আমাদেরকে এই দেশটাকে আফগানিস্তান সিরিয়া কিংবা ইরাক এই ধরনের একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সেইখানে তারা আজকে বলছে ভাস্কর্যর কথা উনি বলেছেন নীরব কেন নীরব থাকবেন কেন আপা আমি নীরব হতে পারি পুরুষ হয়ে ঠিক আছে আমি নীরব আপনি তো মহিলা আজকে আপনি নীরব থাকবেন কালকে আপনাকে এখানে বলবে তুমি এখানে এখানে আমার পাশে এসে বসছো কেনার কিন্তু আপনার দলের কথা বলছে ঠিক আছে নীরব থাকার কথা না বিকজ ভাস্কর্য নিয়ে আজকে আজকে সমকাল পত্রিকায় দেখলাম যে ইন্দোনেশিয়ার সেকেন্ড হায়েস্ট মুসলিম কান্ট্রি সেখানে একজন ভিক্ষুর মানে বৌদ্ধ ধর্মের একজন নেতার তার ভাস্কর্য আছে সারা পৃথিবীর সমস্ত মুসলিম কান্ডে হঠাৎ করে পঞ্চাশ বছর পরে ভাস্কর্য কথা আসলো কেন চারদলীয় জোর যখন হয় যে বাড়িতে হয়েছে মেন্টু রোডে সেই মেন্টু রোডে যে এই যে ইসলামিক ঐক্য যে মল্লা ওই ভদ্রলোকের নাম কি মমিনুল হক সাহেবের আব্বা আজমুল্ল হক হক সাহেব আমি আল্লাহ ওনাকে বেস্ত নসিফ করুক উনি তো নিজে ওই মিটিংয়ে ছিলেন সেইখানেও কিন্তু জিয়াউর রহমান সাহেবের ভাস্কর্য ছিল ওইখানে ছিল পঞ্চাশ বছর ভারত করে ভাস্কর্য স্বীকার আর তারপর কোন কার ইস্যু নিয়ে জাতির পিতার বঙ্গবন্ধু নিয়ে যখন শতবর্ষেই পালন করা হচ্ছে ইটস এ টেস্ট কেস রাইট এবং ওরা কিন্তু যেটা আপনি বললেন আমি মনি আপাকে বলতে চাই আমি বিএনপির ভাই বলতে চাই আমি বিএনপির আওয়ামী লীগের সবাই পারফেক্ট নো আমি এটা বিলিভ করি না বিএনপির সবাই রং আমি এটাও বিলিভ করি না আমি এইটা মনে করি পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে ভালো মানুষ খারাপ মানুষ দেশটাকে ভালোভাবে এগিয়ে নিতে গেলে ভালো মানুষগুলি দরকার তাই আমি একটা জিনিস মনে করি যে শেখ হাসিনা আমার বাচ্চারও ফিউচার মনিয়াপার বাচ্চারও ফিউচার দেশটাকে যাতে ওই জায়গায় ওরা নিতে না পারে যাতে সিরিয়ার মেয়েরা যখন এখন দুবাইতে ঘুরে বেড়া রাস্তায় কিংবা পৃথিবীর উন্নত দেশগুলিতে ঘুরে বেড়াচ্ছে সিরিয়ার মেয়েরা যাদের হয়তো সব কিছু ছিল কিংবা তালেবান রাষ্ট্রে যেটা হচ্ছে সেই অবস্থা যাতে আমাদের দেখতে না হয় আমার বহু চিকিৎসক শহীদের রক্তে কেনা কিন্তু এই স্বাধীনতা আমি আপনার সঙ্গে যুক্ত হবো বেসে স্বামীদার পাটোয়ারি এর আগে আপনি যে দুর্নীতির কথা বলছিলেন টাকা পাচারের কথা বলছেন ইত্যাদি প্রসঙ্গ বিষয় আমি একটি জানতে চাই সরকার এই সব ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো এখন পর্যন্ত নিয়েছে এবং নিচ্ছে সেটিকে কি আপনি যথেষ্ট মনে করেন কিনা স্বামীদার পাটোয়ারি সেগুলো তো অবশ্যই যথেষ্ট হওয়ার কোনো কারণ নেই কারণ অনেক টাকা চলে গেছে প্রায় দেড় লক্ষ কোটি টাকার হচ্ছে ব্যাড ডেপ হ্যাঁ অবলোপন ছাড়া এটা দু লক্ষ কোটি ছাড়িয়ে গেছে তিনটা পদ্মা শুধু করা যাবে যে পরিমাণ টাকা ব্যাংকে লুট হয়ে গেছে এবং টাকাগুলো ফেরত আসার সম্ভাবনা খুব কম এক্ষেত্রে সরকারের ম্যাসিভ ফেইলর আছে এবং একটা নিউ প্যাট্রিমোনিয়ালিজম তৈরি হয়েছে যারা একটা তন্ত্র একটা ব্যবসায়িক তন্ত্র তারা সংসদে নমিনেশনকে ডিক্টেট করছে আওয়ামী লীগকে ডিক্টেট করছে প্রশাসনকে ডিক্টেট করছে আরো অনেক কিছুকে ডিক্টেট করছে দেশটা একটা অংশ লুটে পুটে খাচ্ছে আওয়ামী লীগের অসাধারণ কিছু সাফল্যের মধ্যে একটা বড় ব্যর্থতা হচ্ছে এই গোষ্ঠীটা যেটা কখনো আওয়ামী লীগের ট্রেডিশনাল ক্যারেক্টারের সাথে যায় না আওয়ামী মানেই তো হচ্ছে মুসলিম লীগের অভিজাততন্ত্রের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে গেল হঠাৎ করে বাংলাদেশে পুরো বাংলায় পুরো পাকিস্তানে সেই তারা আবার একটা অভিজাততন্ত্রের খাঁচায় আবদ্ধ হয়ে যাচ্ছে এইটা দেশের জন্য খুব দুঃখজনক আওয়ামী লীগের জন্য খুব দুঃখজনক এখন দুজন বক্তাই একটা বিষয়ে বলেছেন রাইজ অফ ফান্ডামেন্টালিজম দেখুন এই যে মূর্তি ইস্যুতে বাংলাদেশে পনেরো দিন মনে হলো সবচেয়ে বেশি শক্তিশালী রাজনৈতিক দল সবচেয়ে ক্ষমতাবান দল সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে সাহসী সবচেয়ে আদর্শিক হচ্ছে আমাদের আলেমরা আমি তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি তাদেরকে সবাই মিলে আমরা ওভার এক্সপোজ করেছি কেন করেছি আমার কাছে মনে হচ্ছে ইটস এ পার্ট অফ বিগ 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 ফিউচার প্ল্যান এদেশে অপোজিশন হিসাবে সরকারি দল হিসাবে কোনো একটা সময়। মৌলবাদী শক্তিকে নিয়ে আসার চেষ্টা করা হতে পারে সেটার একটা অংশ হতে পারে মৌলবাদী অনেক ধরনেরই আছে আমি আওয়ামী লীগেও মৌলবাদী দেখেছি যারা অনায়াসে আওয়ামী লীগ ছাড়া আর কোন তত্ত্ব পৃথিবীতে থাকতে পারে এটা বিশ্বাস করে না যারা আমাকে সরকারের সমালোচনা করলে আমি মুক্তিযোদ্ধার ছেলে আমাকে রাজাকারের বাচ্চা গালি শুনতে হয়েছে মৌলবাদ সব জায়গাতেই আছে ধর্মীয় মৌলবাদ যেটা আছে আমি মনে করি এটা ক্ষেত্রে রাজনীতিতে তাদের রাজনীতি করার অধিকার আছে কিন্তু রাজনীতিতে তারা যদি ওভার এম্পাওয়ার্ড হয়ে যায় তাহলে বাংলাদেশ যে মডারেট মুসলিম কান্ট্রি হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড একটা ম্যাসিভ রেভুটেশন আছে যেটা বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ মনে আপা এই যে তিন এই ইস্যুটিতে অন্তত আপনারা তিনটি রাজনৈতিক দলের তিনজন নেতা আমাদের সঙ্গে আছেন এই ইস্যুতে নিশ্চয়ই শামীম ভাই যেভাবে বলছিলেন শামীম ভাইদের পাঠক এখন যেভাবে বলেন আপনিও একই রকম কথাই বলেন এই জায়গাটাতে আপনারা একমত তো তারপরেও এই মৌলবাদীরা আসকারা পায় হবে সেই প্রশ্ন তো আমরা সাধারণ জনগণ করতেই পারি আপনাদেরকে আমরা আমরা বাংলাদেশে যারা রাজনীতি করি ওই যে কিছু পরিবার বাইশ পরিবার বা কিছু পরিবার এইগুলা ছাড়া আমরা সবই নিম্ন নিম্ন স্তরের পরিবার থেকে আসলে উঠানো আমরা যারা রাজনীতি করি আমাদের মেন্টালিটি খুবই লোয়ার ক্লাসের এই যে আজকে যে ব্যবসায়ীরা রাজনীতিতে আসছে কে নিয়ে আসছে আমরা নিয়ে আসছি আমরা না চারানাটানায় বিক্রি হয়েছি এখানে কোনো দল নাই এটা সব দলে ঠিক তেমনই আমরা আমাদের প্রয়োজনে আমরা মৌলবাদদেরকে উস্কানি দিই কিংবা একটা করে হাতে রাখি কিংবা আমরা ছায়া ছায়া দিয়ে রাখি তাদেরকে এবং এই জায়গাটা ভীষণ ড্যাঞ্জারাস লাইক আপনি দেখেন এই যে শফি হুজুর সে কখন টেক কেয়ার হলো উনি বোর্ডের কৌমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হলেন একটা সরকার কাকে দেয় বিরোধী মতাবলম্বীকে দেয় চেয়ারম্যান নিশ্চয়ই না তার প্রয়োজনে তারা করেছে আবার তার প্রয়োজনে তেতুল হুজুর বলেছে আবার তার প্রয়োজনে তেতুল হুজুর আবার আপেল হুজুর হয়ে গেছে তাদের প্রয়োজনেই আবার কি হয়েছে আমি এই জায়গায় বলবো যে তাদের প্রয়োজনে আবার কমিটি হওয়ার সময় মারা যাওয়ার পরে হুজুর এখন আবার সেই হুজুর প্রায় একশো বছর তারপরে হচ্ছে অকারেন্সে মৃত্যুবরণ করতেই পারে এতদিনে আবার এটা নিয়ে মামলা মোকদ্দমা হচ্ছে আবার বিএনপি কি করেছে বিএনপি বুঝে বা না বুঝে বিএনপি আওয়ামী লীগের বি টিম এ টিম সি টিমকে শেল্টার দিতে গিয়েছে এই যে আমাদের রাজনৈতিক অপরিপক্কতা আমি সরি এটা আমার ব্যক্তিগত অভিমত বলছি আমি এইখানে রাজনীতিবিদদের নিয়ে কথা বলছি একজন রাজনৈতিক কর্মী হিসেবে কারণ এই সব রাজনীতিবিদরা আছে বলেই আমরা কর্মী থেকে কখনো রাজনীতিবিদ হতে পারবো না হয়তো বা কারণ বুদ্ধির জায়গায় স্বচ্ছতা আনি আমিও যেভাবে আনি শামীম পাটোয়ারিও আনে আমি শামীম পাটোয়ারির সাথে বহু টকশো করেছি এবং শামীম ওসমান সাহেব সে ব্যক্তি জীবনে কি হলো না হলো সেটা কথা না কথা বলার সময় কিন্তু দশজনের মতটাকে মেনে নেওয়ার চেষ্টা করেন আমি ওই জায়গায় তাকে পছন্দ করলাম এখন আমার কথা হচ্ছে যে উনি যে কিছু কথা বলেছেন আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না প্লিজ আমাকে একটু সময় দিন আমি এইখানে আর্জেস বোমা নিয়ে শামীম ভাই কথা বলেছেন আমি মাহমুদুল হাসান টাঙ্গালের যে এমপি ছিলেন মেজর জেনারেল আর উনি উনি তখন ডিএফ চিফ ছিলেন এটা আমি আরো দু একদিন বলেছি ডিজিএফআই চিফ ছিলেন এরশাদের সময় এই বোমাটা তখন আসছে এবং উনি একটা কথা বলছেন যে এই বোমাটা যারা ছুঁড়ে

কালো টাকা থেকে সাদা করা হয়েছে মানুষ এটা শিখেছে কার কাছ থেকে এটা ইজ এ গুড সাইন বেগম খালেদা জিয়াও টাকা সাদা করেছিলেন আমাদের বিএনপির অর্থমন্ত্রী সাইফুর রহমানও কালো টাকা সাদা করেছিলেন এবার দশ হাজার কুড়ি টাকা মানুষ কালো টাকা সাদা করেছে তো টেন পার্সেন্ট দিয়ে যদি দশ হাজার কুড়ি টাকা হয় আমি মনে করি যে আরও সুযোগ দেওয়া উচিত এবং আমার মনে হয় যে বিদেশে টাকাটা গেছে ঠিক আছে সো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এটা অনেকে বলতে পারে আরে এই লোকটা কেন এই কথা বলে আমি মনে করি যে যদি গভর্নমেন্ট এরকম অপশান দেয় যে এ যদি তুমি এক মিলিয়ন ডলার পর্যন্ত আনতে পারো কিংবা পাঁচ মিলিয়ন ডলার পর্যন্ত আনতে পারো তুমি ওকে ফাইন ইউ উইল গেট সাম স্পেশাল ফ্যাসিলিটিস যারা রেমিটেন্স পাঠায় তখন হবে কি দেখেন যেমন উনি বলেছেন আমি বলেছি আমরা যে আমরা একটা ধরেন আমরা ওই পর্যায়ে মধ্যবিত্ত ধরেন হ্যাঁ যারা দোজ আর যারা এরকম পঞ্চাশশো একশো জন কিংবা দশ হাজার লোক আছেন হ্যাঁ এরা যখন যার কাছে দশ মিলিয়ন বিশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন কিংবা একশো মিলিয়ন দুশো মিলিয়ন হাজার মিলিয়ন ডলার বারে যারা রাখেন তার সাথে কিন্তু ওই দেশের হাজার মিলিয়ন ডলারের লোকের সাথে পরিচয় না এটা অনেকটা বাজপাখির মতো গভর্নমেন্ট যদি আরো অপশন দেয় এবং এখানে যদি বিরোধী দল একটা মতামত দেয় আপনারা সবাই একমত হয়েছেন এটি একটি প্রতিফলন আমরা দেখতে পাবো সেই আশাকে আমরা করতে পারি আজকে আমি 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 মনে করি না সবাই একসাথে হয়েছে মনিয়াপার কথা ভিতরে কিন্তু হতাশা আছে আপনি দেখেছেন উনি কিন্তু বলেছেন আমি কর্মী হতে পারবো নেতা হতে পারবো না দ্যাট ইস ট্রু উনি এতগুলি কথার মধ্যে সবচেয়ে সত্য কথা বলেছেন এইটা যে উনি কর্মী হতে পারবেন নেতা হতে পারবেন ঠিক আছে আমি তবু এটা 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 ট্রু আমি একটা জিনিস বলতে চাই এই জায়গাটা আমাদের খুব পরিষ্কার করা উচিত আমরা আলেম সমাজ বলবো না কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক ধর্ম ব্যবসায়ী এই দেশে এই ধরনের ধর্ম ব্যবসায়ীরা যাদেরকে মন্ত্রীও বানানো হয়েছিল নিজামি মুজাহিদি সহ যারা একাত্তর সনে এই এই দিয়ে বাংলাদেশের মা বারীর যখন সমম নেওয়া হয়েছিল তখন বলেছিল গণিমতের মাল পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু চিন্ত না যে কোন ভাষায় সুন্দরী মহিলা আছে চিন্তু কে রাজাকার আলবাদ আল শামস ওরাই কিন্তু দেখিয়ে দিয়েছে সো এই বেসিক প্রশ্নটায় যে স্বাধীনতা আমাদের গণতন্ত্র আমাদের অখণ্ড বাংলাদেশ এবং কটা জায়গাতে আমাদের এক থাকা দরকার তাহলে একটা লাস্ট কথা বলতে চাই নাহলে কালকে ওরা যেটা বলবে একুশে ফেব্রুয়ারি পালন করতে পারবে না